শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দিল্লিতে মোদি বিরোধী পোস্টার টাঙ্গানোয় আটক 15 জন। এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল কাতার। আরো জানিয়ে দেব ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি পাশবিকতার প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন ঘোষণা। আরো থাকছে হামাস নেতার সঙ্গে কথা বললেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে কাশ্মীরে বিক্ষোভ, গ্রেপ্তার 20 জন। আরো জানিয়ে দিব এবার গাজায় হামাস প্রধানের উপর বোমা বর্ষণ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লিতে মোদি বিরোধী পোস্টার টাঙ্গানোয় আটক 15 জন। মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে রাজধানী দিল্লির বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে অন্তত 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি দায়ের করা হয়েছে একাধিক মামলাও। বিক্ষোভকারীরা ভারত উৎপাদিত টিকা কেন বিদেশে পাঠানো হচ্ছে তা জানতে চেয়ে বিভিন্ন স্থানে পোস্টার সেটে দিয়েছেন। গতকাল টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিদিন 3 লাখের বেশি আক্রান্ত হলেও ভারতে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 3,26,098 জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা 2,43,72,907 জনে দাঁড়িয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন ভারতে করোনা আক্রান্ত মৃতের মোট পরিমাণ সরকারি হিসেবের চেয়ে কয়েক গুণ বেশি। আক্রান্তের সংখ্যা বাড়াতে থাকলেও ভারতের বেশ কিছু রাজ্যে ডোজ সংকটের কারণে বন্ধ হয়ে গেছে টিকাদান। এ নিয়ে দেশটির মানুষের মধ্যে খুব বাড়ছে। গত বৃহস্পতিবার রাতে দিল্লির বিভিন্ন স্থানে মোদী সরকারের টিম নীতির বিরোধিতা করে পোস্টার লাগানো হয়েছে বলে জানতে পারে পুলিশ। ওই ঘটনায় 17টি মামলা দায়ের করা হয়েছে। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, পরবর্তী সময়ে আরো অভিযোগ পাওয়া গেলে আরো মামলা দায়ের করা হবে। কাদের পক্ষ থেকে এসব পোস্টার লাগানো হচ্ছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। দিল্লির পুলিশ জানিয়েছে উত্তর পূর্ব দিল্লির এলাকায় 3টি মামলা দায়ের করা হয়েছে আর এর থেকে আটক করা হয়েছে 2 জনকে। পশ্চিম এলাকায় 3টি মামলা দায়ের করে 3 জনকে আটক করা হয়েছে। মধ্যাঞ্চলে 2 মামলায় 4 জনকে আর পূর্বাঞ্চলে 1টি মামলা দায়ের করে 4 জনকে আটক করা হয়েছে, এই সূত্র জানিয়েছে ওডি। এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল কাতার। মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের নিরীহ মানুষ, মুসলিমদের উপর ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত হত্যাযোগ্য বন্ধের দাবিতে এবার বিক্ষোভ হয়েছে অঞ্চলটির আরেক মুসলিম দেশ কাতারে। গতকাল স্থানীয় সময় রাতে কাতারের জাতীয় মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে স্থানীয় কাতারি নাগরিক ও অভিবাসীদের পাশাপাশি যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযোগ্য বন্ধের দাবিতে এই প্রথম মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। বিক্ষোভে যোগ দিয়েছেন কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতারা। ইসরায়েলের অমানবিক জুলুম, নির্যাতন ও হত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ফিলিস্তিনের গাজার কার্যালয়ে বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার পর কাতারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো, এই সূত্র জানিয়েছে ওডি। এদিকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি পাশবিকতার প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন ঘোষণা। গাজা উপত্যকার বেসামরিক ফিলিস্তিনের উপর ইহুদিবাদী ইসরায়েলের পাশবিকতা, গণহত্যা অব্যাহত থাকা সত্ত্বেও তেল আবিবের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন শাকি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারে প্রতি ওয়াশিংটনের সমর্থন রয়েছে। শাকি দাবি করেন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার জাতীয় নিরাপত্তার টিম মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস ও শান্তির প্রতিষ্ঠার চেষ্টা করছে। দর্শক শ্রোতা, যদি হ্রাস ও শান্তি প্রতিষ্ঠার চেষ্টাই করত তাহলে ইসরায়েলের পূর্ণ সমর্থন কখনোই আমেরিকা করত না। তাই আপনাদের বিবেচনাধীন কি মনে হয়, আমেরিকা কি হ্রাস ও শান্তি আশা করে নাকি তারা দ্বন্দ্বে আরো জড়াতে চায়? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটিতে একটা লাইক না দিলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এদিকে হামাস নেতার সঙ্গে কথা বললেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। হামাস যখন গাজা উপত্যকায় ইসরায়েলি পাশবিক হামলার প্রতিবাদে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র, রকেট নিক্ষেপ করে তখন এ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হলো। এ সময় ইহুদিবাদী শত্রুদের আগ্রাসনের প্রতিবাদে সফল ও অনন্য সাধারণ জবাব দেওয়ার জন্য হামাস
হামাসের ভূয়সী প্রশংসা করেন জেনারেল কায়ানি। তিনি ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। টেলিফোন সংলাপে ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জাতির সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল কুদস নিয়ে বর্তমানে যে সংঘাত চলছে তা মূলত ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার আদায়ের ধারাবাহিকতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই এর আগে এক ভাষণে ফিলিস্তিনি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করে বলেছিলেন, ফিলিস্তিনি ভূমি জবরদখল করে প্রতিষ্ঠিত অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে কেউ অস্ত্র হাতে নেবে তার প্রতি তেহরান সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তিনি বলেছিলেন, এটি ইরানের সুস্পষ্ট নীতি এবং এখান থেকে একটুও পিছপা হবে না তেহরান। এই সূত্র জানিয়েছে ওডি। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে কাশ্মীরে বিক্ষোভ, গ্রেপ্তার 20 জন। ফিলিস্তিন জুড়ে চলমান অস্থিরতা ও অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের সমর্থনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ করা হয়েছে। বিপুল সংখ্যক কাশ্মীরি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভে অংশ নিয়েছেন। এদিকে পুলিশ 20 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। গতকাল রাজধানী শ্রীনগর সহ বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের পতাকা নিয়ে রাস্তায় নামে কাশ্মীরিরা। বিক্ষোভে অংশ নেয়া শ্রীনগরের বাসিন্দা ইলিয়াস আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, গাজায় শিশুদের হত্যাযজ্ঞে আমরা চুপ করে থাকতে পারি না, সকল মানুষের উচিত তাদের পক্ষে দাঁড়ানো, এটি মানবতা ও সংহতি প্রদর্শনের বিষয়, কিন্তু ভয়ের কারণে আমরা তা করতে পারি না, কারণ আমরা এমন একটি দেশে বাস করি যেটা হিন্দুত্ববাদী দেশ। এবার গাজায় হামাস প্রধানের বাড়িতে বোমাবর্ষণ। গাজায় ফিলিস্তিনি ইসলামিক গ্রুপ হামাস প্রধান ইয়াহিয়া আল সিনিয়রের বাড়িতে বোমা হামলা চালিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। আজ ভোরে এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভোরে গাজায় হামাস প্রধানের বাড়িতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল এবং পাল্টা আক্রমণে হামাস তেল আবিবে রকেট ব্যারেজ নিক্ষেপ করেছে। এর মধ্য দিয়ে টানা সপ্তম দিনের মতো সহিংসতা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর উপকূলীয় অঞ্চল জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলিরা তেল আবিব এবং দক্ষিণের শহর আগত রকেট আগুনের বিস্ফোরণ সংক্রমণ সাইরেন সতর্কতার সঙ্গে সঙ্গে বোমা শেল্টারে হামলা চালায়। চিকিৎসকরা জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে হামলা চালানোর সময় প্রায় 10 আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, গাজায় চালিয়ে আসা ইসরায়েলি বিমান ও গোলা হামলায় এখন পর্যন্ত অন্তত 149 নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে 41 রয়েছেন শিশু। অন্যদিকে গাজা থেকে ছোড়া হামাসের রকেট হামলায় 2 শিশুসহ 10 ইসরায়েলি নিহত হয়েছেন। উল্লেখ্য, ইয়াহিয়া আল সিনিয়র 2017 থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার নেতৃত্ব দিয়ে আসছেন। তবে হামলায় এনে তার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা তিনি হামলার সময় বাড়িতে অবস্থান করছিলেন কিনা তা নিশ্চিত করা যায়নি। এই সূত্র জানিয়েছে ওডি। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল ছিল নাম রেজিস্ট্রেশন করার 5ম ও শেষ দিন। স্বাভাবিকভাবেই শেষ দিন অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে প্রার্থীদের নাম রেজিস্ট্রেশনেরও কর্মকাণ্ড চলে। শেষ দিনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম রেজিস্ট্রেশন করেছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর আলী লারিজানি। এদিন ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নাম রেজিস্টার করেন। তিনি বর্তমানে ইরানের বিচার বিভাগের প্রধান এবং এর আগে দীর্ঘদিন বিচার বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি আগামী 18 ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অনেক বেশি প্রতিদ্বন্দ্বীপূর্ণ করে তুলতে সংস্কারপন্থী দল থেকে নেমে রেজিস্ট্রেশন করছেন সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানির ছেলে এবং ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা ও IRIB-র সাবেক প্রধান ইজাদ উল্লাহ জারগামি। এছাড়া সংস্থাপন্থীদের পক্ষ থেকে প্রেসিডেন্ট পদের নির্বাচনের জন্য নাম রেজিস্ট্রেশন করেছেন বর্তমান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসাহাক জাহাঙ্গীরি। তবে শেষ দিনের চমক ছিল আরেক রক্ষণশীল প্রার্থী সাইদ জালিলির নাম রেজিস্ট্রেশন করা। তিনি গত রক্ষণশীল ঘরানা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই সূত্র জানিয়েছে পার্স টুডে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।